হ্যালো বন্ধুরা, দেখো প্রথমে আমরা একটা আজকে শিব ঠাকুর ড্রয়িং করব। তো শিব ঠাকুরে ফার্স্টে আমরা মাথাটা কীভাবে করব এবং পুরো মাথা থেকে পা পর্যন্ত আমরা কীভাবে ড্রয়িং করব আজকে সেটা তোমাদেরকে আমি দেখাব। দেখো একটা শিব ঠাকুরের বডিটা আমরা তিনটে ভাগে ভাগ করে নেব। এইভাবে একটা মাথা শেপ আমরা দেব। এটা পুরো রাউন্ড শেপ হবে না, একটু ওভেল শেপ মতো হবে। এটা হচ্ছে শিব ঠাকুরের মাথা। তোমরা যারা বিগিনার্স প্রথম ড্রয়িং করছো তাদের হয়তো একটু একবারে সার্কেলটা করতে একটু সমস্যা হতে পারে। তো তারা কিভাবে করবে এই ওভেল শেপটা সেটা আমি এই পাশে এখানটা একটু দেখিয়ে দিচ্ছি। এরকম দুটো পয়েন্ট করবে, এখানে একটা পয়েন্ট, একটু নিচে এখানে একটা পয়েন্ট। যেহেতু আমরা একদম রাউন্ড শেপ করবো না, একটু ওভেল শেপ করবো, তাই জন্য প্রথমে এই দুটো পয়েন্ট করে আস্তে আস্তে পয়েন্টগুলো জুড়বে। কারণ তোমরা যারা বিগিনার্স তাদের একটু প্রথমে একভাবে লাইনটা টানতে একটু সমস্যা হতে পারে, পসিবিলিটি থাকে, তাই জন্য আস্তে আস্তে এইভাবে এইভাবে একটা পয়েন্টের থেকে আরেকটা পয়েন্ট একটু আস্তে আস্তে টেনে জুড়বে, তাহলেও সেই সমস্যাটা হবে না। এবার যেহেতু আমরা এই ওভেল শেপের এই শেপটা দেব, সেই জন্য খুব দূরে আরেকটা আর পয়েন্ট হবে না, একটু কাছাকাছি বাঁ দিকে এবং ডান দিকে আরও দুটো আমরা পয়েন্ট করব। সেম প্রসেসে আবার এই পয়েন্ট টু এই পয়েন্ট আমরা জুড়ব এরকম আস্তে আস্তে। তারপরে এইটা আমরা একটা ওভেল শেপ দেবো, একটা সার্কেল টাইপ আমরা করব। সেটা আমরা এবার কীভাবে করছি দেখো, এইভাবে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট, এইভাবে 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 একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট, এইভাবে আমরা টানবো। দেখো আমাদের কিন্তু শেপটা এসে গেছে। তোমরা একভাবে টানতে যাবে না, কারণ তোমরা যারা বিগিনার্স তাদের একটু সমস্যা হতে পারে, পসিবিলিটি থাকে, তাই জন্য তোমরা সবসময় এরকম আস্তে 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 এইভাবে 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 লাইনটা জুড়বে, এইভাবে 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 শেপটা দেবে, এইভাবে এরকমভাবে শেপটা দেবে। তা আমি তোমাদের বোঝানোর জন্যই পয়েন্ট টু বি পয়েন্ট লাইনটা একটু ডার্ক করে করেছি। তো তোমরা যখন করবে এই লাইন দুটো একটু হালকা করে নেবে, তাহলে যখন মুছবে তো এইখানে দাগটা থাকবে না। তো আমাদের শিব ঠাকুর ড্রয়িং করার জন্য এরকম তিনটে আমরা পার্ট করব। এটা হচ্ছে মাথার পার্ট, এটা হচ্ছে চেস্ট বা বুকের পার্টটা হবে, সেটাও একটা এরকম ওভেল শেপ আমরা করব। আর একটা পার্ট হবে হিপ পোর্শনের, আর একটা পার্ট মানে কোমরের দিকে। অ্যাপ্রক্স সার্কেল হব অ্যাপ্রক্স এই সার্কেলটা, এই ওভেল শেপটা হচ্ছে এরকম 1 to 2 2 ইঞ্চি মতো হয়েছে চওড়া, এবং এইটা আর লম্বা দিক দিয়ে 1 থেকে 3 ইঞ্চির একটু কম।
অ্যাপ্রক্স এইভাবে আনতে হবে। সরি, এই বুকের কাছে আমরা যেটা করব, বুকটা আমরা যে পোর্শনে করব সেই ওভেল শেপটা অ্যাপ্রক্স 1-3 ইঞ্চি একটু কম এবং লম্বাতে এক থেকে 3.5 ইঞ্চি এরকম অ্যাপ্রক্স। আর কোমরের পোর্শন যেটা করব সেটা ওই 1-2 ইঞ্চি মতো চওড়াটা অ্যাপ্রক্স, আর লম্বার দিকটা 1-3 ইঞ্চি মতো অ্যাপ্রক্স। এইভাবে এইবার আসছে পায়ের পোর্শন। পাটা আমরা কিভাবে করব, এই 3 নম্বর ওভেল শেপের মাঝখান থেকে আমরা পাটা শুরু করব, সেটা কিভাবে হচ্ছে দেখো। সেম প্রসেসে একটা এরকমভাবে আস্তে আস্তে দাগ টানতে হবে হাঁটু পর্যন্ত, হাঁটু থেকে দাগটা লাইনটা একটু কার্ভ হয়ে যাবে, কার্ভ হয়ে এরকম নিচ পর্যন্ত আসবে। সেম প্রসেস এই দিকে লেফট হ্যান্ড সাইড, সেম প্রসেস হবে, একটা আমরা লাইন টানবো, লাইনটা হাঁটু থেকে হালকা কার্ভ হয়ে এরকমভাবে নিচে আসবে। লাইনটা কীভাবে টানতে হবে তোমাদের আমি এখানে আগেই দেখিয়ে দিয়েছি, আস্তে 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 টানবে। এবং পায়ের পাতাটা আমরা কীভাবে করব দেখো, পায়ের পাতাটা করার সময় আমরা যদি এই রকমভাবে একবারে টানতে যাই তাহলে তোমরা যারা বিগিনার্স তাদের একটু সমস্যা হতে পারে, লাইনটা বেঁকে যাওয়ার পসিবিলিটি থাকে, তাই তোমরা সবসময় এইরকম দুটো গোল করবে, দুটো গোল করে এইভাবে জুড়ে দেবে। তো দেখো, তো তাই জন্য এরকমভাবে একটা গোল করবে, একটু নিচে আর একটা গোল করবে, করে এইভাবে জুড়ে দেবে। সেম প্রসেসে এই সাইডেও দুটো গোল করবে, খুব বেশি দূরে হবে না, এইভাবে জুড়ে দেবে। এবার আসছে শিব ঠাকুরের হাত। হাতটা আমরা কিভাবে করব, হাতের যেটোটা আঙুলগুলো আমরা 5 লিখি যেরকম 5, আমরা তো এইরকমভাবে 5 লিখি, তো আমরা এইভাবে 5 লিখবো না, আমরা এই মাথাটা বাদ দিয়ে দেবো, আমরা জাস্ট এইরকমভাবে লিখব। তো আমরা এখানে একটু এরমভাবে লিখলাম। এবার আমরা কি করব, এইখানে হাতের আঙুলের পোর্শনটা দেওয়ার জন্য ফার্স্টে আমরা এরমভাবে নিয়ে এরম জুড়ে দেব, ঠিক আছে। সেম প্রসেসে আমরা এইভাবে এইখানেও করব, এখানে একটু উল্টো দিক থেকে করতে হবে, নিয়ে আমরা এভাবে এরকম জুড়ে দেব, ঠিক আছে। এইটা হলো হাতের পোর্শন। এবারে আমরা এখানে চেস্ট করব, ফার্স্টে আমাদের ফার্স্টে আমাদের হাতটা সবসময় একটু মাস্কুলার হবে, সেটা করার জন্য এইভাবে একটু কার্ভ করে দাগগুলো এভাবে নিয়ে এরকম জুড়ে দিতে হবে। সেম প্রসেসে এইভাবে এই দিক থেকেও হাতের এই ছোটো পোর্শন থেকে কোণে পর্যন্ত আনতে হবে, এনে এইভাবে জুড়ে দিতে হবে। আর এইখান দিয়ে একটা, এইখান দিয়ে আমাদের শিব ঠাকুরের চেস্টের পোর্শনটা হবে, দুটো হাতে এইভাবে মাস্কুলার করতে হবে। এবং তারপর এখান দিয়ে এরকম চেস্টের পোর্শনটা আনতে হবে। একবার এইভাবে লাইনটা টানতে যারা বিগিনার তাদের একটু সমস্যা হতে পারে, তাই তোমরা এইভাবে আস্তে 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 এইভাবে আস্তে আস্তে এইভাবে টানবে।
মতো এইভাবে তোমরা টানলে খুব ইজিলি চেস্টের পোর্শনটা করে ফেলতে পারবে। শিব ঠাকুরের দুদি হাতে হাতটা পুরোটাই মাস্কুলার হবে, এইভাবে নিয়ে এইভাবে টেনে দেবে, ঠিক আছে। এবারে আসছে কোমরের পোর্শন, পেট এবং কোমরের পোর্শন, সেটা হচ্ছে চেষ্টা যেখানটা শেষ হয়েছে এই দুটো ওভেল যে আমরা করেছিলাম এই মাসলি সাইডে এইভাবে একটু কার্ভ করে দুটো লাইন এরকম জুড়ে দিলে আমাদের এই কোমরের পোর্শনটা চলে আসছে। এবং তোমরা খুব ইজিলি এইভাবে কোমরের পোর্শনটা করে ফেলতে পারবে, কোনো অসুবিধা হবে না। এইবারে আসছে শিব ঠাকুরের চোখ নাক এবং লিপের পোর্শনটা, সেখানে আমরা প্রথমে এইভাবে তিনটে ভাগ করে নেব। এখানে হচ্ছে চোখের পোর্শনটা, চোখ থেকে নাকের ডিস্টেন্সটা একটু বেশি হয় তাই একটু নিচে নাকের পোর্শন এবং নাক থেকে ঠোঁটের পোর্শনটা একদম কম, ডিস্টেন্সটা একটু কম হয় তাই এই পোর্শনটা আমাদের ঠোঁট করব। এবং শিব ঠাকুরের পাটাও মাস্কুলার ঠিক হবে না, কিন্তু শেপটা আমাদের আনার জন্য এইভাবে হাঁটু পর্যন্ত একটা লাইন এসে একটু কার্ভ হয়ে এইভাবে পায়ের পাতা পর্যন্ত জুড়ে যাবে। তোমরা এই ভাবে করে ফেলতে পারবে। সবসময় সেন্ট্রাল লাইনটা একটু হালকা করে টানবে, তাহলে যখন এই লাইনটা তোমরা মুছবে কমপ্লিট ড্রয়িংটা হয়ে যাওয়ার পর তাহলে দাগটা থাকবে না। আমি তোমাদের বোঝানোর জন্য একটু ডার্ক করে লাইনটা টেনেছি। এইভাবে পায়ের পোর্শনটা আসবে, সেম প্রসেসে সেকেন্ড লেগটাও এইভাবে হবে, একটু কার্ভ হয়ে যাবে হাঁটু থেকে পায়ের নিচের পোর্শনটা অবধি। এইভাবে আসবে, ঠিক আছে। তাহলে হলো শিব ঠাকুরের হাত এবং পা পুরো বডি স্ট্রাকচারটা কিভাবে তোমরা করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবারে আসছি আমরা কিভাবে শিব ঠাকুরের, আমরা যে সবাই জানি শিব ঠাকুরের হাতে ত্রিশূল থাকে, সেই ত্রিশূলটা আমরা কিভাবে করব সেইটা। ত্রিশূলটা আমরা একটা প্রথমে লাইন টানব সেটা এবং স্কেলের সাহায্যেই টেনে নেব, সেটা এইভাবে এইখান দিয়ে আমরা একটা লাইন টেনে নেব স্কেলের সাহায্যে। এবং খুব ইজিভাবে এরকম একটা আমরা লাইন টেনে নেব, ঠিক আছে। তারপর ত্রিশূলের একটা এরকমভাবে শেপ দেব, আরেকটা লাইন আমরা এইভাবে টেনে এখান থেকে জুড়ে দেব। লাইনটা এইখানে দেখো কিভাবে আমি টানছি, তোমরা জানা যারা বিগিনার্স এইভাবে একভাবে এরমভাবে লাইনটা হাফ গোল টাইপের টানতে, এরকম একটা বাটির শেপের মতন আমরা দিলাম প্রথমে, তো সেইটা একটু দেখে যাওয়ার পসিবিলিটি থাকে, তাই জন্য তোমরা আস্তে 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 এইভাবে এইভাবে ভাবে টানবে, তাহলে দেখবে শেপটা একদম পারফেক্টলি চলে এসছে। এইভাবে আমরা ত্রিশূলের টাইপটা করব শিব ঠাকুর। তারপরে আসছে, আমরা সবাই জানি শিব ঠাকুর বাঘের ছাল পরে থাকে, সেটাই কোমরের পোর্শন, এটা খুব ইজি,
জাস্ট এরকম একটু একটা লাইন দিয়ে এইভাবে একটা শেপ দিলে আমাদের শিব ঠাকুরের ড্রেসটা হয়ে যাবে। এটা খুব ইজি, এটা তোমরা সবাই পারবে। তো তারপরে আসছি আমরা এই শিব ঠাকুরের হাতের আঙ্গুলগুলো কীভাবে করব। তো আঙ্গুলটা আমরা এরকম হাফ ফাইভ দিয়ে আমরা তোমাদের দেখিয়েছি, বা আস্তে আস্তে এইখানে আঙ্গুলগুলো এইভাবে শেপ দিয়ে দিলে হয়ে যাবে আঙুল। ঠিক সেম প্রসেসে উল্টো দিকে হাতে, ঠিক আছে। তাহলে এবারে আমরা শিব ঠাকুরের চোখ নাক এবং ঠোঁটের পোর্শনটা কিভাবে করব দেখো। এই যে লাইনটা দিয়েছি এইখানে ওপর দিক থেকে প্রথমে আমরা এইভাবে ভুরু দুটো করে নেব, তারপরে এইভাবে আমরা চোখের শেপটা দেব। এভাবে চোখের শেপটা আমরা দেব। তারপরে আসছে নাকের পোর্শন। নাকের পোর্শনটা এইভাবে আমরা লাইনটা টেনে এইভাবে এরকম জুড়ে দেব। এবারে আসছে দেখো লিপটা আমরা কিভাবে করছি। এবারে আসছে লিপের পোর্শন। এইভাবে নিয়ে এইভাবে আমরা দুটো ছোট ভি শেপ মতো করে দিলেই হয়ে যাবে। আমি এখানে পাশে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে ওয়াচ করো। এই যো ঠোঁটটা আমরা করবো, এই যো এইভাবে দুটো এরকম উল্টো ভি শেপ মতো আমরা দেবো, উল্টো ভি যাকে বলে, দিয়ে এই দুটো লাইন এইভাবে আমরা জুড়ে দেব। জুড়ে নিচে একটু দুটো লাইন এইভাবে দুদিক দিয়ে টেনে সেটাও জুড়ে দেবো। এইভাবে হয়ে গেল লিপ, ঠিক আছে। এইভাবে তোমরা লিপটা করে ফেলতে পারবে। এবং নাকটা কিভাবে করবে, জাস্ট এরকম একটা আমরা দাগটা যে দিয়েছি প্রথমে, তো এইরকমভাবে দুটো লাইন আরও জুড়ে দেবে। জুড়ে একটু কার্ভ করে এইভাবে লাইন দুটো করলেই নাকের শেপ মোটামুটি একরকম চলে আসবে। এইভাবে আমরা একটা পুরো শিবটা দেব। তারপর এইভাবে এখানে শিব ঠাকুরের জটা হয়, যেটা আমরা সবাই জানি। এটা খুব ইজি, এটা কোনো আলাদাভাবে কোনো যে এই শেপেই দিতে হবে সেরকম না, জাস্ট নর্মাল যেরকম হয় এইভাবে শেপ দিয়ে দেবে। এইটা এইভাবে এইভাবে এই দিকেও এইভাবে এরমভাবে শেপ দিয়ে দেবে। এইভাবে তোমরা জটাটা করে নিতে পারো, কোনো প্রবলেম নেই তাতে। সবসময় তোমরা এই পয়েন্ট টু বি পয়েন্ট, আমরা যে ফার্স্টে লাইনগুলো টানছি সে ফেসে বলো বা হাতে বা পায়ে, আমাদের ড্রয়িংটা ইজিলি করার জন্য এই ওভেল শেপগুলো সবসময় তোমরা এগুলো একটু হালকা করে করবে। আমি তোমাদের বোঝানোর জন্য একটু ডার্ক করে করেছি, তো তোমরা একটু হালকা শেপে করবে, তাহলে তোমাদের যখন পুরো কমপ্লিট হয়ে যাবে ফিগারটা ড্রয়িং করা, তারপর তো এগুলো মুছে ফেলতে হবে, তো তখন যখন মুছে ফেলবে এই দাগগুলো আর বোঝা যাবে না, তাহলে খুব ইজিলি তোমরা ফিগার শেপটা মানে সুন্দর করে করতে পারবে এবং দাগগুলো আর বোঝা যাবে না, দেখতে খুব ভালো লাগবে। এবং তোমরা এবার দেখে নাও যে শিব ঠাকুরটা পুরো কমপ্লিট কীরকম দেখতে হয়েছে পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। পুরো আমি লাইনগুলো সব মুছে আমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কমপ্লিট ফিগারটা কীরকম দেখতে লাগছে, ঠিক আছে। আর কালারটা তোমরা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখে নেবে।